বন্ধুরা, আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম প্রতিদিনের মতো। তো সোনাই বেরিয়ে গেছে স্কুলে, নামে চলে এসেছে ওপরে, ফুল টুল সব তুলে নিয়েছে, সমস্ত কাজ টাজ সেরে এবার চলে যাবো নিচে। চলো সারাদিন ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে। দেখতে পাচ্ছি আমি স্নান কমপ্লিট করে চলে এসেছি। তো এখন মাথায় গামছা প্যাঁচানো রয়েছে। তো প্রথমে তোমাদের দেখিয়ে দিলাম কী কী সবজি কেটেছি আর কী করবো, তা আশা করি বুঝতে পেরে গেছো। তো চলো টিফিনটাকে করে নিই, আজকে সবাই এটাই টিফিন করে নেবে। আর সোনাই তো দেখবো, সকালেই বললাম স্কুলে গেছে, তো ও আসলে ও এটাই খাবে। তো চলো আগে টিফিনটা করে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি। তা বন্ধুরা, তোমরা হয়তো ভাববে আমি ডেলি রান্না বান্না শেয়ার করি কেন, তো এটাই তো আমার কন্টেন্ট। এবার সকাল থেকে সারাদিন ঘরোয়া ডেলি ব্লগ তো এগুলোর মধ্যেই ভরছে, সেই কারণে আর কী বা দেখাবো, যেটুকু কাজ করি সেটুকুই শেয়ার করি। তো দেখতে থাকো তোমরা। আর তো বন্ধুরা দেখো, চাউমিনটা এখানে হয়ে গেছে। তো সব রকম বেশি বেশি করে সবজিপাতি ডিম দিয়ে করেছি, তো এটা বেশি করে ডিম না দিলে একদম ভালো লাগে না। তো যাই হোক, দেখো হয়ে গেছে। তো সকালে খাওয়া দাওয়ার পর আবার চলে এসেছি রান্নাঘরে। তো এখানে উচ্ছে দেখছো কেটে নিয়েছি, বেগুন কেটেছি ভাজবার জন্যে, আর উচ্ছেটা দিয়ে ডাল করব। ডাল সেদ্ধ চাপিয়ে দিয়েছি, মুসুরির ডাল দিয়ে করব। ভাতটা বসিয়ে দিয়েছি, আর এখানে দেখো থানকুনি পাতা, তো এটা ভালো করে ধুয়ে নিয়েছি, লঙ্কা রসুন দিয়ে ভালো করে পেস্ট করে এটা করব। আর বেগুনটা প্রথমে কী করবো, নুন হলুদটা মাখিয়ে রেখে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এখানে উচ্ছে দিয়ে ডালটা আমার হয়ে গেছে রান্না। তো এবার থানকুনি পাতা বাটাটাও করে নিয়েছি, তো ভালো করে পেস্ট করে কড়াইয়ে তেল, কাঁচা লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে ভালো করে এটা শুকনো শুকনো করে নিতে হবে। আর এখানে পাবদা মাছ নিয়ে এসেছে, তো সেটা কেটে নুন হলুদ মাখানো হয়ে গেছে। তো বেগুনটা যেটা ভাজবো করে কেটেছিলাম সেটা আর ভাজবো না, সেটা মাঝখান থেকে কেটে নিয়েছি, তো এটা মাছে দেবো। তো দেখো প্রথমে মাছ কটা ভেজে নিচ্ছি, মাছগুলো একটু বেশি ফোটে সেই কারণে দূরের থেকে দিচ্ছি। তো চলো মাছ কটা ভেজে নিই, রান্নাটা করে আবার তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা দেখো, মাছের ঝোলটা হয়ে গেছে, একদম পাতলা করে করেছি, আজকে সর্ষে বাটা দিইনি, আর এদিকে গ্যাসটাও পরিষ্কার হয়ে গেছে। তো বন্ধুরা রান্নাবান্না সেরে আমি এখন বসে আছি জানলার সামনে, কারণ এই টাইমটা আর কোনো কাজ নেই। এখন 11:30 বাজে, রান্না হয়ে গেছে আমার। আর সোনাই তো বলেছি পড়তে গেছে, ও আসবে, তারপর আবার ওই খাওয়ানোটা আনো। তো এই টাইমটা পুরোই বসে থাকি, কোনো কাজ নেই। এবার যে স্টুডেন্টটা পড়াতাম, বলছি ওকে সকালে, ওকে সকালে পড়িয়ে দিই যেহেতু স্কুলটা খুলে গেছে। তো এই টাইমে, আগে যেমন এই টাইমে পড়াতাম স্কুল যখন বন্ধ ছিল,
তো এই টাইমে আমি বসে থাকি, এই একটু ভিডিও এডিটিং করি, এসব করি, হ্যাঁ ফোন দেখি। তো জানলার সামনে বসে আছি, তো একটু আগে খানিকটা বৃষ্টি হলো, তো কী করবো ভাবলাম দোকানের সামনে একটু চলে আসি, বক বক করি। আর আমার মেজো জেঠু পাশেই যাদের বাড়ি বলেছি আগে, ওখানে ওই জেঠু কটা পেয়ারা দিয়ে গেল জেঠুদের গাছে, তো পেয়ারাগুলো একদম বাজে, পোকা ভর্তি, একটু পেকে মানে কচি থাকতে ডাসা থাকতে হচ্ছে কষ্ট, আর পেকে গেলে পোকা। তো অনেকগুলো পেয়ারা দিয়ে গেছে, সব পড়ে রয়েছে, কালকে কেটেছিলাম চার পাঁচটা, আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো গাছ থেকে, পেরে কেটেছে সব কটা পোকা, সেই কারণে আজকে আর কাটিনি, পড়ে রয়েছে রান্নাঘরে। তো বসে আছি, তো চলো শোনায় আসুক, পরে আবার আসছি তোমাদের সামনে। তো বন্ধুরা, এখানে সোনায় পড়ে টরে আসার পর দুপুরে খাওয়া দাওয়া করে ওকে নিয়ে কটা মানে একটা ভিডিও বানাচ্ছিলাম, তো দেখো, তো সেটা তোমরা দেখতেই পাবে। তো তোমরা প্লিজ ওই লিঙ্কে চলে গিয়ে ভিডিওটা দেখে নিও, আর দেখো হেসে পাগল হয়ে যাচ্ছে ভিডিওটা করতে গিয়ে। যাই হোক, দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা, এখন দেখো আবার সেই দুপুরের পর রাত্রিবেলা চলে এসেছি, তো এখন প্রায় 10টা বেজে গেছে, তো পরিয়ে টরিয়ে নিয়ে বিছানা বিছানা পরিষ্কার করে এবার চলে যাবো খাবার দাবার আনতে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, কালকে যেহেতু স্কুল আছে সেহেতু সকাল সকাল খাইয়ে ওকে শুয়ে দেবো। বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 11:05, তো সোনার খাওয়া হয়ে গেছে, শোয়াবো করে ঘরে নিয়ে এসেছি। ও দেখো, প্রতিদিন মানে খাওয়া দাওয়ার পর যখন ওকে শোয়াতে নিই তখনও ঠিক এইভাবে লাইট জ্বালিয়ে খেলা করে, দুপুরবেলায় বলো কি রাত্রিবেলায় বলো, ঘর মোট কথা অন্ধকার থাকলে ওইভাবে খেলা করে। বলছি শুতে শুচ্ছে না, সকালে আবার স্কুল আছে। তো আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে, তো কেমন লাগছে বলতো, তোকে কেমন লাগছে বলতো, ভূতনি ভূতনি লাগছে, পেতনি লাগছে, পেতনি কি আছে ওখানে দেখি, ওখানে কি নিচ্ছিস, কি এগুলো কেচবেন্দি, কি করছিস দেখি, ঠিকই বলেছি।